चलो। क्या तू আমি এতক্ষণ যাবত ডাকতেছি, হওয়ার কোন সারা শব্দ নাই। কি হইলো, তুমি হাসতেছো কেন? শিকদার একা চলতে পারে, এই শিকদার পৃথিবীতে একা চলতে পারবো, শিকদার কারো লাগে না, প্রয়োজন বলে তুমিও চলে যেতে পারো। আমিও যাব, কিন্তু আমি বুঝতেছি তোর অধপতন না দেখে আমি যাবো না। মাইন শিকদার, ধৈর্যের ভাব কিন্তু সবসময় একরকম থাকে না, যে কোনো সময় কিন্তু আমি উল্টা পাল্টা কিছু করে ফেলাইতে পারি। আমি রানা শিকদার, আমি কখনো একা হইতে পারি না, আমার টাকা পয়সা সব আছে, প্রয়োজন বলে পাঁচটা দাসে এনে আমি বাড়িতে রাখবো। রানা শিকদার কখনো একা হইতে পারে না। আমার বাড়িতে থাকবো দাসি হিসাবে, তোমার যত টাকা পয়সা লাগে সব দিব। আপনি কি কইতেছেন? আপনার টাকা আমার লাগবো না, আপনি নিয়ে যান। টাকা লাগবো না, কেন লাগবো না? আমি এতদিন ভিক্ষা করে খাইতাম, ওহন আমার মাইয়া অনেক ভালো একটা চাকরি করে, যে বেতন পায় আমরা মা মাইয়া খুব ভালো আছি। নিয়ে যান আপনি টাকা। ও চাকরি পায় যা তুই উঠা গেছো না, খাইতা তো কয়েকদিন আগে ভিক্ষা করে মানুষের দাঁড়া দাঁড়িয়ে যাইতে দুই হাত পেতে ভিক্ষা চাইতে, এতগুলো টাকা করে দিয়ে চোখে দেখছো নাকি? এখন আবার দাম টাকাইতেছো, মাইয়ারে পাঠাইবা না? দেখো এটা শিকদারের হুকুম, তোমার মায়ের আমার লগে এখনই পাঠাইতে হইব। না, আমি আপনার বাড়ি যাবো না। ওই মেয়া, তোমার সাহস কি কেরা হয়? শিকদার মুখের উপর কথা কইতেছো, যাইবা না মানে? তোমাকে বাইতে তোমাকে অনুমতি নিতে আইছি নাই, তোমার এখানে নিতে আইছি। না, আমার মাইয়া যাইবো না, আপনার মতন পশুর বাড়িতে আমার মেয়ে জীবনেও যাইবো না। ওই মহিলা, জবান নামা এক কথা কও, তোমার কাছে অনুমতি নিতে আইছি নাই যে তোমার মেয়ে নিয়ে জানো কিনা, আইসে আমার সিদ্ধান্ত জানাইতে, আর রানা শিকদার যা কয় সেটাই শেষ কথা। চলো, রানা শিকারের পথ আটকে রাখছোস, এত বড় সাহস তুই কই পাস? কে তুই? তুই তুই রানা শিকদার পথ আটকে দাঁড়াইছস, এত বড় সাহস তুই কই থেকে পাস? শিকদার সাহেব, আপনি এই কামলার কাজ দেখছেন, একবার যদি কামলা
হাতে আর হাতে নাই তাহলে কি হইতে পারে আপনি বুঝতে পারেন না। রাসেল তুই এত সহজ কই পাইছস? রানা শিকদারের সামনে দাঁড়াইয়া তুই কথা কইতেছস? তুই তার উপর হাতিয়ার তুলতে চাইতেছস? রাসেল তুই শিকদার লাঠি ধরছস, তুই জানস না শিকদার লাঠিতে হাত দেওয়া মানে মৃত্যুটাই কেনা? সব যাই নাই ধরছি শিকদার সাহেব, আপনি অত্যাচারের দিন শেষ, আপনি ওনারে ছাইরা দেন। রাসেল তুই ভুলে যাস না, তুই রানা শিকদারের সামনে দাঁড়ায় কথা কইতেছস। একবার যদি এই দুর্মুস আপনার উপরে পড়ে আপনি ভুলা যাইবেন কে রানা শিকদার আর কে কামলা, আর আপনার অহংকার মাটির সাথে মিশা যাইব। বাজার তুমি আমাদের পাশে এসে দাঁড়াইছো, এর লেগে আজকে আমার মায়েডার রক্ষা পাইলো, না হইলে তোমার মায়েডারে নিয়ে যাইত। শিকদার সাহেব মনে করছে টাকা দিয়ে সবকিছু পাওয়ন যায়। খালা আজকে থেকে পুরীর সব দেখতো আমার, আর আপনিও থাকবেন আমার সাথে। তাড়াতাড়ি রান্না করি, ভাবির আবার খাবার দিতে হবে। কি করতেছো রিয়া? এই তো ভাবি তোমারে খাওয়ান দিই, এর জন্য রান্না করতেছি। তুমি আবার এখানে আসছো কেন? আর কেন আসমু, একা একা বসে থাকতে আর ভালো লাগতেছে না। ভাবলাম রিয়া রান্না করতেছে, যা একটু ওর পাশে বসে থাকি তাই ভালো লাগবো। অত ভালো লাগা লাগবো না ভাবি, এই অবস্থায় তোমার এখানে আসা উচিত হয় নাই। যাও ঘরে যাও, ঘরে যা একটু রেস্ট নেও। আরে রিয়া আমি তো সারাদিন শুয়েই থাকি, আর কত শুয়ে থাকবো কত, তোমার সাথে বসে রেছি ভালোই লাগতেছে আমার। হিমি কিছু কই বা, মন খারাপ কেন তোমার? ভাবি একটা দুঃখের সংবাদ আছে। দুঃখের সংবাদ? এই দুঃখিনীর কাছে আরো দুঃখের সংবাদ দেওয়ার আছে না? কদি শুনি। ভাবি আমি শুনছি রানা শিকদার নাকি পাগলের মতো হয়ে গেছে। কি রানা পাগল হয়ে যাইতাছে মানে? এসব তুমি কি কইতেছো বকুল? তুমি এগুলা কি বলতেছো ভাই? পাগল হইছে মানে? হ ওনার পাশে তো কেউ নাই, উনি পাগলের মতো ব্যবহার করতেছে, যখন যারা পাইতেছে মারধর করতেছে, খুব খারাপ একটা অবস্থা ওনার। হয়েছে তোমরা কথা বাড়ায় না, আমি ওর সময় নষ্ট করতে চাই না, আমি এখনই যাবো রানার কাছে। ভাবি কি পাগলাম করতেছে, আপনি এখনই যাবেন মানে? শুনেন এই মুহূর্তে আপনার ওখানে যাওয়া ঠিক হবে না, উনি লোক সে খুব খারাপ, উনি শুনে কি করে ফলা বলা তো জানা না। ও যতই খারাপ হোক ওর এখন অবস্থা খারাপ, তুমি কইতেছো পাগল হয়ে যাইতেছে, আর আমি এটা শোনার পর ঘরে চুপটি করে বসে থাকবো, এটা পারবো না, আমি এখনই যাবো। ভাবি একটা কথা শুনেন, আপনি যাবেন না। না না আমি তোমাকে কোনো কথাই শুনবো না, আমার যাইতে দাও, তোমরা শোনো। আসলে স্বামীর বিরক্ত, কোনো বই থাকতে পারবো না, ভাবির এই সময় শরীরটা ভালো না, তুমি ভাবির সাথে যাও, যাও তো যাও এক্ষুনি যাও। আরে তো বড় সাহস, শিকদার নাম ধরে ডাকিয়ে আমার রে আমার শক্ত দেখে নিচের দিকে নামাই না। ওই তোর এত বড় সাহস কই থেকে হইছে, তুই শিকদার নাম ধরে ডাকতেছস? তোরে খবরদার শিকদার, মানুষের উপর জুলুম করা দেখে ছাগলের উপরে। শিকদার এমন দিন হইছে রাস্তাঘাটে ছাগল আমার কথা শুনাইতেছে? আমার পাগল ঘোষ, তোর এত বড় সাহস, তুই শিকদার সাহেবের পাগল ঘোষ? তোর ছাগল আমার রাস্তায় ডাক দেয়, আমার কয় আমি নাকি আর জুলুম করি,
ওরে তো বড় সহজ শিকদারের মুখের উপর কথা কয়। শিকদার সাহেব আপনি কি পাগল হইছেন? ছাগলের কারোর সাথে কথা কয়? ছাগলের কথা কি তো কইছে? ছাগল তোর কথা কইতে পারে না। আমি কি সত্যি পাগল হয়ে গেলাম? তার মানে শোন জাহিদ, এই বাগানের ছাগল মানবি না। শোনেন শিকদার সাহেব, বাগানটা কিন্তু আমাদের। আপনার তো পাঁচটা দাসী নিয়ে আসার কথা ছিল, কই দাসীরা কি আসছে? না আসে নাই, আমার কোনো দাসী মেনতে লাগে না। আমি রানা শিকদার একাই থাকতে পারি, খুব ভালোভাবেই থাকতে পারি। শুরু হয়ে গেছে, আপনার পাশে কেউ থাকবো না। শুরু হয়ে গেছে, আমার লাগে না কারোর পাশে। আমি কইলাম তো আমি একাই থাকতে পারি। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই? আমরা কিছু হয় নাই তো? আমরা শুনতেছি আপনার নাকি পাগল হয়ে গেছে। খেলো, তুমি কত কইতেছো আমাকে? আমি আসছি। এই চুপ কর বাবা, চুপ করতে কইছি না তোরে? বাবা আমি আসছি, শিকদারকে শিক্ষা দিতে। শিকদারের দিন শেষ। এই একদম হাসবি না, আমি তো তোর বারণ করতেছি। তুই কিন্তু রানা শিকদারের চিনস না, তোর বাবা যে কি সেটা এলাকা সবাই জানে। এই তোর কিন্তু আমি হাসতে বারণ করছি, মুখ বন্ধ কর, আমি তোর মাইরে ফেলামু। রানা শিকদার তোমার দিন শেষ। না না, রানা শিকদার দিন শেষ হইতে পারে না। না।